ভাই সামনের রাস্তা কি পুরোটা এরকম? না অল্প না, বৃষ্টি হওয়ার কারণে সমস্যা বৃষ্টি সৃষ্টি হয়েছে। বৃষ্টি না হলে হয়তো আর একটু ভালো রাস্তা পেতাম আমরা। তো আসলে যেহেতু আমরা আসছি ঝর্ণা যাবো, তো ঝর্ণা যাওয়ার রাস্তাগুলো অবশ্যই এই ধরনের জানার রাস্তায় হয়ে থাকে। কাদা, পিচ্ছিল, পাথর সব কিছু মিলে কিন্তু এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেটা আসলে খুব কষ্টকর। এই হচ্ছে রাস্তা পরিবেশ। আসলে অনেকটা পথ যেতে হবে আমাদেরকে এই এই রাস্তা দিয়েই। রাস্তাটা এতটা চিকন, একজন রাস্তা একজন আসলে কিন্তু একজন যাওয়া যাচ্ছে না, একজনকে ছাই দিতে হচ্ছে। সামনে ছোট্ট একটা ঝিরি পেয়েছি। আসলে এখানে কাদা ভয় দেখে লাভ নাই, কাদা থাকবে পানি থাকবে সব কিছু মিলেই এখানে এই রাস্তাটা। এই হচ্ছে ছোট্ট একটা ঝিরি পেয়েছি আমরা দেখতে পাচ্ছেন। এই একটা তোরে হাতিয়া।